আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে বাচ্চাদের খুব পছন্দের একটা রেসিপি শেয়ার করছি আর এটা হচ্ছে তরমুজের আইস আইসললি বাচ্চারা কিন্তু আইসক্রিম খেতে খুবই পছন্দ করে তবে সেই খাবারটা যদি একটু হেলদি হয় তাহলে কিন্তু আরও ভালো হয় আর তরমুজের আইস আইসললি তৈরি করার জন্য আমি এখানে ছোটো সাইজের অর্ধেকটা তরমুজ একটু ছোট ছোটো পিস করে কেটে নিয়েছি যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুব সহজেই কিন্তু তৈরি করা যাবে আজকের এই আইস ললি ওয়াটারমেলন ললি তৈরি করার জন্য আমি একটা বোলের উপরে স্ট্রেনার রেখেছি আর তার উপরে তরমুজের যে জুসটা সেটা এভাবে ছেঁকে নিচ্ছি আপনারা চাইলে এই কাজটা ব্ল্যান্ডারের মধ্যেও করতে পারেন তবে ব্ল্যান্ডারে করার থেকে স্ট্রেনারে করা একটু ইজি তাহলে তরমুজে যে বিচিগোলা থাকে সেটা কিন্তু ইজিলি আলাদা করা সম্ভব হয় আর এই কাজটা কিন্তু এত কঠিনও না তাড়াতাড়ি হয়ে যায় বা আপনারা চাইলে ব্ল্যান্ডারও করে নিতে পারবেন তো আমি দেখুন এখানে তরমুজের জুসটা আলাদা করে ফেলেছি এখানে আটশো এম এর মতো জুস হয়েছে এখন যে কাজটা করতে হবে একটা পাতিলের মধ্যে নিয়ে তরমুজের জুসটাকে হালকা জাল দিতে হবে আর সাথে অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি আপনার টেস্ট অনুযায়ী এখানে চিনিটা অ্যাড করবেন তরমুজ কিন্তু মিষ্টি কিন্তু অনেক সময় তো অনেক তরমুজ একটু পানসে হয়ে থাকে অত বেশি মিষ্টি হয় না তো সেই ক্ষেত্রে বাচ্চার টেস্ট অনুযায়ী আপনি এখানে চিনিটা ব্যবহার করতে পারেন এতে করে বাচ্চারা খেতে খুব পছন্দ করবে আর এখানে নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আর সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে ভালো করে কর্নফ্লাওয়ারটা পানির সাথে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এরই মধ্যে কিন্তু চার পাঁচ মিনিট হয়ে গেছে তরমুজের জুসটা জাল করে নিয়েছি চার পাঁচ মিনিট পরে এই কর্নফ্লাওয়ারটা আমি ছেড়ে দিচ্ছি তারপরে ভালো করে মিশিয়ে নিচ্ছি তরমুজের জুসের সাথে এখন জাস্ট আর এক থেকে দুই মিনিট জাল করে নিলেই হবে দেখতেই পারছেন একটু ঘন হয়ে গেছে এখন আমি চুলা থেকে পাতিলটা নামিয়ে নিচ্ছি তারপরে একটু নেড়ে চেড়ে ঠান্ডা করে নিচ্ছি আর ঠান্ডা করার জন্য আমি একটা মগের মধ্যে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপ যেটা ছিল সেটাতে তাহলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে আর এই ললিটা তৈরি করার জন্য আমার যা যা লাগছে সেগুলো একটু দেখিয়ে নিচ্ছি একটা আইসক্রিমের মোল্ড লাগছে কিছু আইসক্রিম স্টিক লাগছে আর ফোয়েল পেপার আর এখন আমি অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ এখানে লেমন জুস এই লেমন জুসের কারণে কিন্তু ওয়াটারমেলন ললির টেস্টটা খুব ভালো আসবে ভালো করে মিশিয়ে নিয়েছি এর মধ্যে কিন্তু হালকা ঠান্ডা হয়ে গেছে এখন আমি এই আইস ললির মলডের মধ্যে ওয়াটারমেলনের জুসটা দিয়ে দিচ্ছি যে পরিমাণ তরমুজের জুস হয়েছে সেখান থেকে পাঁচটি ললি তৈরি করতে পেরেছি এখন এই মলডের মুখটা ভালো করে ফয়েল পেপার দিয়ে বন্ধ করে দিচ্ছি আর একটা নাইফ দিয়ে হালকা করে একটা ছিদ্র করে নিয়েছি যাতে করে আইসক্রিমের স্টিক দিতে পারে এখন এই আইসক্রিম এর আমি ডিপ ফ্রিজে রেখে দিব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত এটা সেট না হবে তো আমি এখন আইসক্রিমের মলটা বের করে এনেছি সেট হয়ে গেছে সুন্দরভাবে আইস ললি হয়ে গেছে আর এরই মধ্যে কিন্তু আমার হাত থেকে পরে ললির দুইটা মল আলাদা হয়ে গেছে তো একটু সুবিধা হয়েছে এটা আইসক্রিমটা বের করতে সুবিধা হবে তো আমি ফয়েল পেপারটা সরিয়ে নিচ্ছি এখন আইস ললিটা বের করার জন্য ঠান্ডা পানিতে জাস্ট কয়েক সেকেন্ডের জন্য ভিজিয়ে নিতে হবে আর হালকা করে আলতো হাতে আইসক্রিমের স্টিক ধরে টান দিয়ে বের করে নিতে হবে খুব বেশি জোর করা যাবে এতে করে কিন্তু স্টিকটা বের হয়ে যাবে আর আইসক্রলিতে ভিতরে থেকে যাবে তো আলতো করে এরকম টান দিয়ে বের করে নিতে হবে দেখতেই পারছেন খুব সহজে কিন্তু তৈরি হয়ে গেল ওয়াটারমেলন আইস ললি এই গরমে কিন্তু আপনারা চাইলেই বাসাতে খুব সহজেই তৈরি করে ফেলতে পারেন এই ওয়াটারমেলন আইস ললি বাচ্চারা তো খুব পছন্দ করবে আপনারাও খেতে পারবেন আপনাদের কাছেও কিন্তু খুব ভালো লাগবে আশা করছি আমার আজকের ওয়াটারমেলন আইসলির রেসিপিটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম